আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। 4ই অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 5ই অক্টোবর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, এর ফলে আজ রাতেও খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে। তো এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এখনো জোরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে একটি সার্কুলেশন তৈরি হয়েছে, সেটা কিন্তু বর্তমানে রংপুর ময়মনসিংহ বিভাগের উপরে অবস্থান করছে, যাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী মেঘ তৈরি হয়েছে। সেই মেঘ থেকে আজ রাতের দিকে নাগপুর, ফরিদপুর, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, মুকসাদপুর, তারপর হচ্ছে বেড়া, তারপর ড্যামরা, মানিকগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, তারপর হচ্ছে মাগুরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের দিকে কাপাসিয়া, তারপর হচ্ছে রাজধানী ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে হোমনা, তারপর কাপাসিয়া, বানিস্থলী, গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের দিকে পিরোজপুর, তারপর রয়েছে গোপীনাথপুর, কাউখালী, জয়নগর, তার বরিশাল বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চললেও তেমন ভারী বৃষ্টিপাতে দেখা মিলছে না। তবে রাতে বা আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিরামপুর, পীরগঞ্জ, গাইবন্দা, চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর জলঢাকা, সৈয়দপুর, রংপুর বিভাগের এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তিরিশাল, তারপর জামালপুর, ফুলপুর, নালতিবাড়ি, শেরপুর, তারপর নেত্রকোনা, কেন্দুয়া, তিরিশাল, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের দিকে সিলেট বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে কামালগঞ্জ, নাসিরনগর, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তাপুর, ছাকরিয়া, বারলেখা, কুলাউড়া, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি জেলাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে, তবে আগামীকাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায়। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আজ রাতে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলোতে যারা বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের দিকে কলকাতা, তারপর কলাঘাট, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে খড়গপুরে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর কুমিল্লা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় অর্থাৎ সবকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে যে নিচের জেলাগুলো রয়েছে, যেমন কক্সবাজার, টেকনাফ, চাকরিয়া, খাঁচি, এই অঞ্চলে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপরে যে জেলাগুলো রয়েছে, যেমন চট্টগ্রাম, সীতাকুণ্ড, হাতিয়া, তারপর সন্দ্বীপ, ফেনী, খাগড়াছড়ি, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে প্রায় 50-60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বরিশাল বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে, যেমন কাউখালী, জয়নগর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর ভোলা, বুরহুদ্দিন, এই অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর নড়াইল, শাইলকোপা, মাগুরা, তার মেহেরপুরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 50-60 মিলিমিটার পর্যন্ত। আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে, আছে রাতে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, বানিস্থলী, তারপর কালীহাটি, ঢাকা, তারপর দোহার, শিবচর, মাদারীপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে পদ্মা, তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে কোথাও কোথাও একটানা 1-2 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রাজধানী ঢাকার যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিলেট, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, জয়ন্তাপুর, তারপর রয়েছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, তারপর বালাগঞ্জ, তারপর কোলাবরা, কামালগঞ্জ, নাসিরনগর, তারপর রয়েছে বারলেখা, চাকুরিয়া, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100-130 মিলিমিটার পর্যন্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তিরিশাল, তারপর জামালপুর, তারপর রয়েছে ফুলপুর, নেত্রকোনা, বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 80-90 মিলিমিটার পর্যন্ত। তবে নালতিবাড়ি, ফুলপুর, তারপর বাগমারা, এরপর রয়েছে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 100-300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, 300-400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে ফুলপুর, নালতিবাড়ি, বাগমারার এই অঞ্চলগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী 48 ঘন্টার জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর, তারপরে কুড়িগ্রাম, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর রয়েছে আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100-200 মিলিমিটার পর্যন্ত। এছাড়া দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 25-50 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দক্ষিণ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আম্বাসা, উদয়পুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 50-60 মিলিমিটার পর্যন্ত। এরপর যে আপনাদের জানিয়ে দেবো যে আগামী দিনে বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, যার ফলে এখনও 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি রাখা হয়েছে। এছাড়া আগামীকাল 25 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে যে সতর্ক সংকেত দেওয়া হয়েছে সেটা আগামীকাল থেকে নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফে থেকে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন, আগামীকাল শনিবার দুপুরের পর থেকে আপনারা নিরাপদভাবে মাছ ধরতে যেতে পারেন, সমুদ্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামী 8ই অক্টোবর এবং 13ই অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, কোনো গুজবে আপনারা কান দিবেন না। গুজব মুক্ত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরে ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।